নমস্কার শুভ সন্ধ্যা র‍্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত সারা দিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী আজ জাতীয় সংবাদ মাধ্যম দিবস ভারতের স্বাধীন ও দায়িত্ববান সংবাদ মাধ্যমকে স্বীকৃতি জানাতে প্রতি বছরের ন্যায় এবছরেও দেশ জুড়ে দিনটি বিশেষ ভাবে পালিত হলো বিশ্বভারতীর ফলক বিতর্কে অবশেষে কেন্দ্রীয় হস্তক্ষেপ ফলকে রাখা যাবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা উপাচার্যের নাম জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক শিলিগুড়ি টাইমসের উদ্যোগে ও শিলিগুড়ি পুর নিগমের সহযোগিতায় আগামী 19 নভেম্বর বাঘাযতীন পার্কে বড় স্ক্রিনে দেখানো হবে ফাইনাল ম্যাচ অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে খড়িবাড়ি থেকে এক পাকিস্তানি মহিলা ও এক কিশোরকে গ্রেফতার করলো খড়িবাড়ি থানার পুলিশ ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চ্যাংরাবান্ধা এলাকার একটি সাব ক্যানেলের পাশ থেকে উদ্ধার হলো এক মহিলার মৃতদেহ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় বেতন না পেয়ে কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হয়েছিলেন সাফাই কর্মীরা অবশেষে আজ সমস্যা মিটল তাদের তৃণমূল ছাড়লেন দীর্ঘদিন দলের দায়িত্বে থাকা আলিপুরদুয়ারের বর্ষীয়ান তৃণমূল নেতা জহর মজুমদার আলিপুরদুয়ারের জয়গাঁর শুক্রাজতে নদীর ধারে খেলতে গিয়ে জলে ডুবে গেল দুই নাবালক তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের রায়ডাক নদী সংলগ্ন গেদারচর এলাকা পরিদর্শনে গেলে তৃণমূলের তুফানগঞ্জ 2 ব্লক সভাপতি চৈতি বর্মন বড়ুয়াকে আজকে বিক্ষোভ দেখালো তৃণমূল কর্মীরাই সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব এক্স হ্যান্ডেল থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও সঙ্গে থাকুন দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস